अवैध रूप से खरीदी जा रही है राशन की चावल, मुनाफे के लिए भ्रष्ट व्यवसायी लगे हुए हैं इस काम में। एक बेईमान व्यापारी कम कीमत पर राशन का चावल खरीदकर टोटो में लोड कर रहा था। कैमरा देखते ही अपना चेहरा मॉन्की कैप से ढक लिया। दरअसल बंगाली समुदाय का पोस्ट पर्व आने वाला है। इस पर्व के दौरान पूरे बंगाल में घर घर में पीठे पुली का आयोजन किया जाता है। पीठा बनाने के लिए मुख्य सामग्री चावल का आटा है। इस मौके का फायदा उठाकर बेईमान व्यापारियों के एक वर्ग ने राशन का चावल कम कीमत पर खरीदा है और उससे चावल का पाउडर बनाकर ऊंचे दाम पर बेचता है। वे अब गांव में जाकर कम कीमत पर राशन का चावल खरीद रहे हैं। ये नज़ारा जलपाईगुड़ी सदर ब्लॉक के पहाड़पुर ग्राम पंचायत के पटकटा कॉलोनी इलाके में देखने को मिला। एक व्यक्ति को टोटो के साथ गांव में घूमते देखा गया। वो घर घर जाकर कम कीमत पर राशन का चावल खरीद रहा है। जब उससे उसका नाम पूछा गया और ये राशन का चावल वो भाग गया। चाल किलो के जीपति कत करे दिच्छेन हम कत करे हमरा हम 20 টাকা নিচ্ছি চলো 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 কি চাল এটা হ্যাঁ কি চাল আতো আতো এই চালগুলো কোথায় মানে মানুষ খাচ্ছে না তাহলে মানে খেতে পাচ্ছে না নাকি কি ব্যাপার আপনাদের দিয়ে দিচ্ছে খেতে পাচ্ছে না এটা খেতে অন্য কিছু আবার এটা বেচে অন্য চাল কিনতেছে কি চাল এটা হ্যাঁ কি চাল আতো আতো রেশনে হুম কোথাকার চাল এটা এত কিছু উত্তর দিতে আর বলো চলো 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 না রেশনের কে কে রেশনের চাল হ্যাঁ হ্যাঁ রেশনের তো এই রেশনের নি আপনি এই চালটা কি করেন পরে হ্যাঁ কি চাই চালটা নিয়ে গিয়ে কি করেন এটা আমরা বিক্রি করে সেদ্ধ চাল নিচ্ছি ও মানে বাজারে কোথায় বিক্রি করেন এইটা বলতে হবে না এত কিছু বলতে হবে না ভাই কোথায় বিক্রি করে কি বলতে হবে এত কিছু বলা যায় চলো 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 ভাই চালটা কি মানে মানুষ খেতে পাচ্ছে না বলে আপনি দিয়ে দেন না কেন এই যে আপনি না না এটা বিক্রি করে আবার চাল কিনে লোকে চলো কত করে আপনি কেনেন 20 টাকা চলো না ভাই চলো কি বলবেন এই যে চাল কেনা বেচা হচ্ছে এত চাল তো এখন কেউ খেতে পারে না না তাই লোকেরা এখন যেটা চায় বিক্রি করে এটা যা পায় একটু টাকা পাকায় সেটা দিয়ে আবার নাসিদ্ধ চাল কিনে তাহলে সরকার থেকে যে দিচ্ছে তাহলে কি তাহলে তো অনেক টাকার জিনিস কিনে আবার কম দামে ওই আতর চলে এখন অনেকজন তো এটা অনেক কাজে ব্যবহার করে এখন পিঠা খাওয়ার চাল গুঁড়া করতেছে ওটা দিয়ে এখন পিঠা কাজ করবে তার মধ্যে আবার যেদিকে মানে জিনিসগুলো বিক্রি হচ্ছে হাড়িয়া উড়িয়া বিক্রি হচ্ছে সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করবে এই বিনিময়ে তারা বিক্রি করতেছে আর যা খাইতে পারতেছে না যা সিদ্ধ চালের অভ্যাস আছে তারা মানে এই বিক্রি করে এটা সিদ্ধ চাল কিনতেছে তাহলে এখান থেকে যদি চাল এই যে টোটোওয়ালা কি চাল কি কে আসছে খেতে পারি না তো তাই বিক্রি করে দিচ্ছি কত করে বেচেন আমি তো না এর কাছে দেই নি এর আগে 16 টাকা করে দিছি ইনি কত করে দাম বললো ইনি 20 টাকা করে হলো 20 টাকা করে এই কোথায় কোথায় চাল এটা রেশন দোকানে চাল রেশনের চাল কেন খান না কেন মানে কি না না খান না আতক চাল দেখে আতক চাল খাওয়া যায় না বেচে সিদ্ধ চাল না হচ্ছে কি চান যে আতক চালের জায়গায় সিদ্ধ চাল দেয় রেশনে ভালো হবে হ্যাঁ ওটা ভালো হয় কি কি চান সিদ্ধ চাল হ্যাঁ সিদ্ধ চাল দিলে ভালো হয় কারণ আতক চাল অসুবিধা অসুবিধা খাওয়া তো বাড়িতে আসে নিতে অনেকে বাড়িতে তো একে আজকে দেখলাম আমি বাড়িতে আসে না আপনি দিয়ে আসেন দিয়ে আসি কি নাম আপনার আমার নাম অপর্ণা মিত্র